হ্যাঁ বন্ধুরা, দিস ইজ মিস্টার কিশ, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার কিশ অন দা গো। হোপ ইউ গাইজ আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। আজকে একটা লাইটে রিভিউ করব। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. তো বন্ধুরা, এই হলো আমাদের সেই রেডার। তা এই বাইকের রিভিউ আমি করেছি, একটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ করেছি। তা সেটা আপনারা দেখতে হলে আমার চ্যানেলে চলে যাবেন, ওখানে ভিডিওটা দেওয়া আছে, আর আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেটা আপনারা চেক করে নেবেন। তো আজকে যেটা রিভিউ করব সেটা হলো এই লাইটটা, এটা HJG-র আউল ফগ লাইট। রিসেন্টলি এই বাইকে ইনস্টল করা হয়েছে। তা কন্ডিশন করা ভালো নেই, কাদা পর্যন্ত লেগেছে, কেননা বর্ষাকাল এবং কালকে অনেক বাইক চালানো হয়েছে কাদার মধ্যে দিয়ে, সো এরকম অবস্থা। এই লাইটটা একটা রিভিউ করব। তাই এই হলো লাইটটার ওভারভিউ। কোনো রকম আনবক্সিং বা ইনস্টলেশন ভিডিও দিতে পারলাম না, কারণ অলরেডি এটা ইনস্টল করা হয়ে গিয়েছে। তাই হলো তার ওভারভিউ লাইটটার। লাইটটার শেপটা অনেকটা প্যাঁচার মুখের মতো, ওই জন্য আউল হেডলাইট, আউল ফগ লাইট বলা হয় এটাকে। এই মাথার উপর HJG ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন। আর এখানে দুটো ছোটো ছোটো প্রজেক্টর টাইপ লেন্স বসানো আছে, অর্থাৎ এখানে দুটো LED আছে, ওপাশে দুটো LED, টোটাল চারটে LED। আর এই হলো তার ক্ল্যাম্প, এখানে আপনারা ইজিলি অ্যাডজাস্ট করতে পারবেন, ইজিলি অ্যাডজাস্টেবল, যে কোনো দিকে এদিক ওদিক, মানে 360° অ্যাডজাস্টমেন্টের ব্যবস্থা আছে এখানে। অ্যালেন কি দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, আর এখানে রেঞ্জ দিয়ে অ্যাডজাস্ট করা যাবে। আর এই হলো লাইটটার ব্যাক সাইড, এখানে দেখছেন হিট ডিসিপেশনের জন্য ফিনগুলো এইভাবে দেওয়া আছে হিট ডিসিপেশনের জন্য। আমার বাইকে যে মিনি ড্রাইভিং লাইট লাগানো আছে ওইটাতে একটা ফ্যানের ব্যবস্থা আছে, তাই এটাতে কোনো রকম ফ্যান আমি দেখতে পাচ্ছি না, জানি না ইন্টারনালি থাকতেও পারে, বাট আমি জানি না, স্পেসিফিকেশন দেখে আমি মেনশন করে দেবো পরে যাতে ফ্যান আছে কি নেই। তাই হলো বোথ সাইডের লুক, এই একটা আর এই একটা। তো এগুলো অ্যাকর্ডিং টু ইউজার ম্যানুয়াল এগুলো 40 ওয়াটের এক একটা লাইট, টোটাল 40-40-80 ওয়াট। এরকমভাবে লেগ গার্ড ইনস্টল করা হয়েছে। এবার আমি লাইটটা আপনাদের জ্বালিয়ে দেখাবো, দাদা জ্বালাও তো। তাই হলো এপাশে দুটো প্রজেক্টার, এপাশে দুটো প্রজেক্টার লেন্স, যথেষ্ট জোর আলো। আর এটাতে দুরকম মোড আছে, ইয়েলো ফর লো বিম আর হোয়াইট ফর হাই বিম। তা নর্মালি হাইওয়েতে সাদা লাইটটাই বেশি ইউজ হয় যেটা আমি করি, আর ইয়েলোটা নর্মালি বৃষ্টির সময় কিংবা ফগের টাইমে ইউজ করা হয়। আচ্ছা, এবারে নাইট ভিজিবিলিটি কেমন সেটা আমি আপনাদের একটু অন্ধকার হলে দেখাতে পারবো। এটা হলো সুইচ, এটা বোথ সাইড সুইচ আছে, ওপরে হাই বিম আর নিচে লো বিমের জন্যে, যেটা আমার বাইকেও লাগানো আছে। আমার যে মিনি ড্রাইভ লাইটটা লাগানো আছে ওটারও সেম সুইচ আছে, ওটাও বোথ সাইড কাজ করে, ইয়েলো আর হোয়াইটটা। তা ডাইরেক্ট করা আছে লাইন, আমারটা ডাইরেক্ট করা ছিল, এই চাবি অন করে জাস্ট সুইচ মারলে লাইট জ্বলে ওঠে, দেখতে পাচ্ছেন আপনারা। তবে আমি রেকমেন্ড করবো যদি আপনারা এই ধরনের লাইট লাগান, অবশ্যই গাড়ি স্টার্ট করে চালাবেন, কেননা তাতে ব্যাটারি ড্রেনটা কম হয়। আর তার সাথে যেহেতু এটা LED 40-40-80 ওয়াট অ্যাকর্ডিং টু ম্যানুয়াল, আমি যেটুকু জানলাম এটা 40-40-80 ওয়াটের লাইট আছে, কিন্তু যেহেতু LED সুতরাং এর পাওয়ার কনজামশন অনেকটা কম হয় হ্যালোজেনের থেকে, সুতরাং আপনারা ইজিলি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এর নাইট স্প্রেড, নাইটের লাইটের যে স্প্রেড সেটা অনেক বেশি, যে মিনি ড্রাইভিং লাইট ওটা 10-10-20 ওয়াটের লাইট, কারণ ওটা আমি জানি এক্স্যাক্টলি, কারণ আমি ওটা নিজের বাইকে লাগানো আছে। 10-10-20 ওয়াটের যে লাইট থ্রো, এটার লাইট থ্রো তার অলমোস্ট 3-4 টাইমস হবে, অনেক বেশি লাইটের থ্রো এটার। একটু অন্ধকার হোক, তারপর আমি আপনাদের লাইটের থ্রোটা দেখাবো ভালো করে। সো এখন মোটামুটি ভালোই অন্ধকার হয়ে গিয়েছে, এবার আমি আপনাদের লাইটটা জ্বালিয়ে দেখাবো। তা ফার্স্ট অফ অল গাড়ি অন করলাম, তা এবার স্টার্ট করি। আচ্ছা, স্টার্ট করার পর এটা হলো বাইকের লো বিম, হোয়াইট করে দেখাই, এটা হলো বাইকের লো বিম। তো এবার আমি হাই বিমে সুইচ করব। আচ্ছা, হাই বিমে সুইচ করলে এই দেখুন হাই বিম, লো বিম, হাই বিম, লো বিম, হাই বিম। এই হলো বাইকের লো বিম আর এই হলো বাইকের হাই বিম। তো এইটা হলো নর্মাল সেট আপ। তো এবার আমি ফগ লাইট জ্বালাচ্ছি, তার পিছনে সামনে গাড়িগুলো চলে যাক, দেন জ্বালাবো। সো এবার আমি ফগ লাইটটা অন করব, প্রথমে দেবো হলুদ লাইটটা, এবার তা লো বিমে, তা লো বিমের থ্রো এরকম দেখতে পাচ্ছেন আপনারা,
এবার চেঞ্জ করবো হাই বিমে। এই হলো হাই বিমের থ্রো, অনেকটাই বেশি লাইটের থ্রো। দেখুন আমি একটু রাস্তার দিক করে দেখাই আপনাদের, দেখুন লাইটের থ্রো অনেকটাই বেশি। আমি যদি বন্ধ করে দিই তাহলে বুঝতে পারবেন। এই বন্ধ করলাম আর এই জ্বালালাম, লাইটের থ্রো অনেকটাই বেশি। এই হলো বাইকের স্টক হেড লাইট, এবার অন করো। এই হলো বাইকের মিনি যেটা আউল হেডলাইট, জ্বালাও। হ্যাঁ ওকে, ভেরি গুড, ভেরি গুড। তা এই হলো লাইটের থ্রো, খুবই ভালো থ্রো, স্যাটিসফ্যাক্টরি, এবং মিনি ড্রাইভার থেকে অনেক বেটার লাইটের থ্রো। সো এই ছিল রিভিউ, একবার একটু জ্বালাও লাইটটা। এই হলো ক্লোজার লুক লাইট জ্বলার পর, ফ্ল্যাশ দিয়ে দেখাতে পারি। এই এইরকম ব্যাপারটা অনেকটা দুটো প্রজেক্টর এইভাবে কাজ করে। I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me, well then baby I have a taste. All the highs and the lows, no you'll